প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে বিরাট একটা বড় সিদ্ধান্ত নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে যারা একেবারে নতুন প্রার্থী তারাই একমাত্র ইন্টারভিউর জন্য বসতে পারবেন যারা চাকরিরত প্রার্থী যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য ইন্টারভিউ স্থগিত করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি বিশেষ কারণে এক্ষেত্রে যারা চাকরিরত বা যারা চাকরি করছেন তারা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বসেছেন এবং তারা ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন এক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্ত হচ্ছে তারাই ইন্টারভিউ দিতে পারবেন যারা নতুন চাকরি প্রার্থী যেখানে চাকরির সুযোগ সীমিত সেখানে বিশেষ একটা সুবিধা পাওয়ার জন্য বা বদলি হওয়ার কোনো একটা কারণ নতুন করে আবার পরীক্ষা দিয়ে ইন্টারভিউ চাকরি পাচ্ছে না সেখানে পুরনো চাকরি প্রার্থীরা কিভাবে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিতে পারে এই কথাটিকে মাথায় রেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপাতত চাকরি প্রার্থীদের পরীক্ষা দেওয়ার পরেও তাদের ইন্টারভিউ প্রসেস স্থগিত করে দিলেন